উপদেষ্টা জনাব আসাদুজ্জামান সাহেবকে, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আসাদুজ্জামান সাহেবকে। সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশের কান্ডারি, আগামী দিনের আমাদের ভবিষ্যৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারক, বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত নেতৃবৃন্দ, আজকে বিপ্লব সংহতি দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি কর্তৃক আয়োজিত এই সভায় দাঁড়িয়ে আমাকে দুটি কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য যুক্তরাজ্য বিএনপিকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমাদের প্রিয় নেতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের যে ভিডিও ফুটেজকে আমরা দেখেছি, সে সম্পর্কে নতুন করে আমি কোনো কিছু অবধারণা করতে চাই না। শুধু একটি কথা বলতে চাই, বাংলাদেশের জন্মের ইতিবৃত্ত থেকে শুরু করে আজ অবধি বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে, মানুষের অধিকার সংগ্রাম প্রতিষ্ঠার আন্দোলনে যা কিছু ভালো হয়েছে, সব কিছুই জিয়াউর রহমানের আবর্তেই ঘূর্ণ্যমান আছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ উত্তরকালে বাংলাদেশের মানুষের কান্ডারি হিসাবে যে জিয়াউর রহমান আবির্ভূত হয়েছিলেন, 90-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তার আদর্শের সৈনিকেরা, তার সহধর্মিণী আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন। 1996 সালে যখন জামাতের সাথে আদাব করে আওয়ামী লীগ আমাদেরকে উত্তর ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র ছিল, তখনও অবিচার আস্থার সাথে আমরা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করে গেছি। আপনারা জানেন বাংলাদেশে যে সংগ্রাম চলেছে অবৈধ তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার মইনুল আহমেদের নেতৃত্বে যেটা হয়েছিল, সেই নীল নকশার নির্বাচনের পূর্বেও বাংলাদেশের গণতন্ত্র হত্যা করার যে ষড়যন্ত্র হয়েছিল, সেই ষড়যন্ত্রে আত্মসমর্পণ করে শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশ থেকে পালিয়ে যেতে চেয়েছিলেন, আমাদের নেত্রী বাংলাদেশ থেকে পালাননি। যে জুলুম ভুলিয়া উপেক্ষা করে বাংলাদেশের গণতন্ত্রের জননে বাংলার মাটিতে অবস্থান করেছিলেন, প্রিয় বন্ধুরা, সেই বাংলাদেশ, শহীদ রাষ্ট্রপতির বাংলাদেশ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশ, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির বাংলাদেশ আজকে ক্ষত বিখ্যাত। বাংলাদেশের বাতাসে আজ শহীদ রাষ্ট্রপতির সূর্য সৈনিকদের রক্তে ভারী হয়ে উঠেছে। সেই বাংলাদেশে আজ মানবাধিকার